কেয়ার আর আর ডিপেন্ডেন্ট লইয়া বাংলাদেশ খালি হইয়া অর্থাৎ সিলেট খালি হইয়া লন্ডন বরিজিরা আর ইকেন আইয়া সকল আছেন খুব আনন্দ কররা লন্ডনই অইয়া এটা আসলে বাংলাদেশ তাকে অনেকেরই ধারণা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাতো প্রিয় বায়ু বোন আজকে আপনার লাগে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও লই আইছে যে একটা একটা নিউজও হওয়া যায় আবার একটা ইনফরমেশনও হওয়া যায় আপনারা যারা একটু আগে আমি কইলাম যে যারা রিদারণা করা যেন ডিপেন্ডেন্ট লইয়া ইয়া ওখান সকল মহা সুখে আছেন খুব কম সংখ্যক মানুষ আসলে সুখে আছেন আপনারে একটা নিউজ আমি শেয়ার করলাম ওটা দেখো কা এর বাদে ইনশাল্লাহ মাতম থেকে প্রচুর স্টুডেন্ট ডিপেন্ডেন্ট অথবা স্কিল ওয়ার্ক পারমিনে ডিপেন্ডেন্ট অথবা কেয়ারার ভিসা যারা আসছেন তাদের ডিপেন্ডেন্ট আসছেন এদের উল্লেখযোগ্য সংখ্যক এখানে আসার পর বিভিন্নভাবে পারিবারিক সমস্যায় ভুগছেন এবং একটা পার্সেন্টেজ তারা সেপারেশন বা ডিভোর্সের দিকে যেতে হচ্ছে কারণ তাদের মধ্যে বনিবনা হচ্ছে না এখন এই দম্পতিদের মধ্যে অনেক সময় আমরা স্ট্রেস বা খুবই ফ্রাস্টেশনের বুগার মতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে যদিও সম্পর্ক তাদের শেষ হয়ে গেছে কিন্তু ডিভোর্সটা তারা খুব শীঘ্রই পাচ্ছে না অনেকেই কিন্তু জেনুইনলি তারা কিন্তু ভিসা নিয়ে এসেছে তার মানে জেনুইন তারা কাপল তো তাদের ভিতরে কিন্তু এই প্রবলেমগুলো আমি দেখতে পেয়েছি নিজের পছন্দে বিয়ে হয়নি কাজ নেই গড় নেই কল্পনার সাথে নেই বাস্তবতার মিল যা যাবর জীবনে সংসার ভেঙে যাচ্ছে তরুণ বাংলাদেশিদের এমনটাই জানালেন আইনজীবীরা এখানে হতে হবে অনেকে মনে করছে যে বাংলাদেশি যে ডিভোর্স দিয়ে আসে কিন্তু ডিভোর্সটা হবে হ্যাঁ ডিভোর্সটা ওখানে হয়তো ভ্যালিড হবে কিন্তু যখন ইমিগ্রেশন পারপাসে ইউজ করতে যাবে তখন কিন্তু সমস্যা হতে পারে অতএব আমি যেটা এক্সপিরিয়েন্স করছি এটা ভেরি আনফরচুনেট যে আমাদের বাংলাদেশের কমিউনিটির বিশেষ করে হেলথ অ্যান্ড কেয়ার বিষয়ে যারা এসেছে তারা এই ফ্যামিলি কনজুগাল লাইফ ক্রাইসিস এখন প্রকট আকার ধারণ করেছে আসলে এটা আগেও জানতাম আর জানতাম করি অনেক সময় অনেক ভিডিও আমি নিজেও কিন্তু দিছি আপনারা অনেকে অনেক মতামত দিছন কেউ এগ্রি হইসন কেউ ডিজ এগ্রি হইসন বাট এন্ড অফ দ্য ডে আজকে যে সিচুয়েশনটা আইয়া দাঁড়াই একটার মানে তা আপনারা বুঝছেন নিজে অখন সলিসিটার বাই ওখলে ওটা কইরা যে ডিভোর্সর লাগে অখন তারার গেছে যারা কেয়ার বিসাই ডিপেন্ডেন্ট আইসন স্টুডেন্ট বিচায় ডিপেন্ডেন্ট আইসন যারা ফেক মেরিজ কই আবার যারা অরিজিনাল মেরিজ কই তারা সকলেও কিন্তু ডিভোর্সর লাগি তারা শরণাপন্ন হয়েছেন সলিসিটার গেছে যাইরা এডভাইস নিরা এবং সকলো ফার্স্টের মানে অধিকাংশ ক্ষেত্রে তারা যারা সংসার আসলে খর না তারা ফার্স্ট স্টেশনের মাঝে আসুন ডিভোর্স লইয়া আসলে আমি এর আগেও কইছি যে ডিভোর্স কিন্তু লন্ডনের মাটি তত সহজ জিনিস নাই আমরা যেটারে খুব সহজ মনে করি আর অনেকেই যারা আইসন ডিপেন্ডেন্ট লইয়া যেন ইয়ার ফুটাইলাম দুইজন দুইমুকায় গেলাম কী দাসিটা আমার লাইফ আমরা সাজাই মনে সুন্দর করে দা হৃদেস ব্রিটিশ ফুয়াইন ফুরিম তোর অভাব নাই যে সাহে একজন দিয়া বিয়া বই গিলে বা বিয়া খুঁড়ি লিলে লাইফ সেটেল হয়ে যাব কিন্তু তারা যে চিন্তাটা কই রাইছেন এই ঈদেশ আওয়ার বাদে দেশের রঙ রূপ বাস্তবতা দেখার বাদে তারা আসলে এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আমি আসলে সব সময় অতটুকু কই যে আমরা চাই প্রত্যেকটা মানুষের বা ভাই বোনর স্বপ্ন পূরণ কিন্তু এমনভাবে স্বপ্ন দেখা ঠিক নাই যে স্বপ্নটাই আপনার জীবনের একটা পাঠ নষ্ট করি লাগবেও যে আজকে তরুণ তরুণী যেরাও আইসন এরা কিন্তু খুব ইয়াং এরা এমন নাই যে মিডল এইজর এরা বিয়া শাধা করে আইসন এরা ইয়াং আইসন চাই মানে ফচন লাগলেও তাৰ কিতা নালাগলেও কিতাপ তাৰা কিন্তু শুধুমাত্ৰও যে আই এল টি এছৰ কাৰণে বা লণ্ডন লণ্ডনৰ বিচাৰ কাৰণে তাৰা খবল খোৱা লাগছে বিয়া কৰা লাগিছে মানে এটা আছে নানি ফ'ৰ্চ মেৰিজাৰে কয় তো আগর আমরা আমরা যে সময় সময় খালি অমুক লন্ডনীর সাপ সফ সর বাড়ির গেছে বিয়া বিয়াদ দিলাইসেনেও বাদে মানি লিছে লন্ডন আইয়া কিতা কাহিনী হয়েছে না হয়েছে এটা তো আর কেউ না কারণ আমার লাগানি খালেদা তো আর ইউটিউব খুললে আসলা না স্টোরি কইবার লাগে এনিওয়েজ আসলে মানে অতীত যে জিনিসটা আমরা দেখছি ওটার মানে ডুবলুকে তখন শুধুমাত্র কেয়ার বিষয় আর স্টুডেন্ট বিচার ডিপেন্ডেন্ট আওয়ার বাদে দেশ বইনাইনক লাইফ তো একটু নানানি এই লাইফটারে আসলে আমরা কিলা নষ্ট করলাম দেখো কাক ও যে সলিসিটার ভাইয়া যে মানে অভাব যে সময় দুয়ারো আইয়া উবায় ভালোবাসা জানালাম কায় বাইজ্ঞা যায় এটা কিন্তু একটা সত্যি কথা যে অভাব অনটন ফেরেশানি মানে অতিরিক্ত টেনশন ইতার মাঝে আসলে জামাইবুর যে সম্পর্ক একটা সুন্দর রাখা কোনো লাখানি সম্ভব হয় না কিন্তু যে দৈর্য দৌড়তে পারছে সে টিপকে আছে সংসার জীবনও আর যে দৌড়তে পারছে না তার তো মানে ডিভোর্স কিন্তু এখানে আরও একটা প্রশ্ন আছে যে অনেকেই মনে করতে ফারণ যে ডিপেন্ডেন্ট হইয়া লন্ডন গেছ সুন্দর জীবনযাপন করবার লাগে কেন তারা কেন ফ্রাস্ট্রেশন হইতা বা ই কেন তারা কিতার অত অভাব কিতা অত টেনশন পয়লা নম্বর কত হইলো আমি কিন্তু এর আগে অনেক অনেক ভিডিও ইটা সম্পর্কে দিছি যে লন্ডনের পরিস্থিতি বর্তমানে শুধু লন্ডন নাই আস্তা ওয়ার্ল্ডর পরিস্থিতি বর্তমানে অনেক ক্রিটিক্যাল যেটা আপনারা দেখরা যে সব খানো সব তার দাম বলছে এর বাদে লোক লন্ডনের সিচুয়েশন বর্তমান যেটা যে রাতারাতি ইদেশর সরকারে আইন বদলাই এমনভাবে বদলায় যেন আপনি আমায় আমি ইটা মানে কল্পনার বাড়া তারা একো সিদ্ধান্ত নেয় এখন তারা তো স্টুডেন্ট আনলো স্টুডেন্ট স্টুডেন্টকল আইন না এই স্টুডেন্ট বাই বই নকল আজকে কোনো আনো আপনার একটু খবর নেই জানো এরা সেও কিন্তু ইউনিভার্সিটিত ফরাত না এরা সকল বাগল আতে গোনা দুই একজন হয়তো বা এব স্টাডি করা কিন্তু অনেক স্ট্রাগল হইরা তারা ইবাই দি স্টাডি করার লাগি ফিস দেওয়া লাগে দি যে ডিপেন্ডেন্ট লইয়াইছেন সংসার বাচ্চা কাচ্চা এর আর একটা গড় দেওয়া লাগে বাড়া করিয়া গোড়ের বাড়া এক হাজার পনেরোশো পাউন্ড এর ওপরে হইল আনি করস মানে সকলটাই মিলাই একটা আছে নানি যেন অবাব যারে কয় অবাবর ও অবাব তো মানে খুবই খারাপও লাগে তার বিশেষ করে আমি আমার নিজরটা যদি চিন্তা করি যে আমরা ঈদেশর আইসি তো অনেক বছর আগে অনেক মানে আমরা লিগেল আছি ব্রিটিশ পাসপোর্ট আছে তার বাদেও ইদেশর। গভর্নমেন্টে আমরা এমনভাবে হাসল করেন আমরা বাচ্চেন ধরে দুই পয়সা বেনিফিট দেয় কিনা দেয় আমরা একশোবার তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফাটাই যে আমরা যাইতাম আমরা তারার লগে মাততাম এর বাদে আমরা একাউন্ট যদি দশটা ফোন এক্সট্রা আইয়া সামাই যায় কোনো রিলেটিভসে যদি দশটা ফোন ফাটাই দেন ইকটার লাগিয়েও তারা কিন্তু অফিসের ডাকা নিব জব সেন্টার ডাকা নিয়ে আজকে আবার তোমার একাউন্ট দেখছি দশ ফোন আইয়া হামাইছে কিন কইটা কিনাইছে খেয়ে দিছে ফেনে দিছে মানে আমরা ব্রিটিশ সকলরে যদি তারা অতখান হাসল করে অতখান কষ্ট দেয় তে আপনারা যারা আইসন বা বাংলাদেশ থাকেন আইরা আইয়া আপনারা মানে ঠিক মতো কাম না গড় বাড়া পাইরা না মানে নিজের একটা পরিবারে সুন্দরভাবে চালাইবার লাগি পর্যাপ্ত পরিমাণে ঠেকা পয়সা আন করতে পারানাতে অবশ্যই কেন কষ্টর একটা জিনিস আছে তো আমার নিজেরও খারাপ লাগে এই জিনিসটা কিন্তু অতটুকু কইম যে ডিভোর্স খুব সহজ নাই এদের আপনারা ডিভোর্সও যান না জানো চেষ্টা করবা যারা জেনুইন ব্যাসাদে কৰি আইসন আপনারা সংসারটা কিলা টিকাইয়া রাখা যায় কারণ কষ্টমস্ত হইলেও যদি সংসারটা টিকাই নিতে পারেন তে হয়তো বা এম কোনো কিছু বালা পাইতে পারেন কিন্তু ডিভোর্সও গেলে গিয়ে ইখান মনে করেন না জানো যে ডিভোর্স হয়ে গেলে আপনি ব্রিটিশ কোনো বাংলাদেশি ফুয়ারে বা ফুরি বেয়া করি লাভ নেই এই লিগে লিগেল গিলা খুব ইজিলি এটা চিন্তা করা ভুল ধারণা আমি এর আগে একটা ভিডিও দিছে আমি কিন্তু অলরেডি কইছি যে দেশের ব্রিটিশ ফুয়া ফুরিতেও তারা অক কন্যা তামান মিলা নেই বা তারার যোগ্য পাত্র পাত্রী মিলা নেই কান তারা অনেক টাফ হয়ে গেছে কারণ এদেশের ফুয়া ফুরিতে বাংলাদেশ থাকেন যারা আইরা বা বাংলাদেশও যারা বড়ো ওইজন এরারে গিয়া তারা বিয়া ব্যাসাদ করতে চায় না কারণ মা বুঝি বুঝিলাইছেন জোর জবরদস্তি বিয়া শাদী নিয়া বাংলাদেশ আর কোনো কিচ্ছু নাই আসলে যেন দুইটা মানুষের একলগে আস্তা জীবন খাটাইবার উদ্দেশ্যে আসলে বিয়াটা কিন্তু ই বিয়ারে আমদার কমিউনিটির মানুষ করছি কীটা যেন স্বার্থ মানে স্বার্থ রূপরে দাঁড় করা যে ও যে খুঁড়াই আর ফুঁই মানুক আর না মানক ইটা তারা ছুটোতা নিকটা তারা জানেও বই থাকছে যেন আমি মানি আর না মানি আমি গিয়া বিয়া করি আমার চাষাগর বাইরে বা আমার চাষাঘর রে কারণ আমার বাপে আর মা এটা মানত করিয়া তুই রাখছেন এরারে লন্ডন আমদার আন্তামৈবটা আমরা দায়িত্বত ফরি গেছে তো তারারে ছুটোতা কিনা আসলে ইটা মাতার মাঝে হারাইয়া দেওয়া হয়েছে কিন্তু বড় তারার যদি ফসলও হয় না মানুষটে তার বাদেও তারার আনা লাগতো অন্যত সংসার জীবনের যত জামেলা যত অশান্তি সব ঠিক আছে বর্তমানে জ্যেষ্ঠ হই ডিপেন্ডেন্ট লইয়া যারা ইরা এরা শুধুমাত্র লোন বিচার কারণে আইরা অন্য কোনো কিছু নাই এবলা মনের লগে মনের মিল ওইল নি নানা কন্যা ফসল করল নানা কিংবা দামান ফসন লাগল নি না 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 ইটা সেউজি কোনো মেটার নাই জাস্ট অনলি আইএলটিএস সার্টিফিকেট আছে কন্যা খালা তাকুক আৰু দামানক উচিত তাকক ন' প্ৰব্লেম খালি বিশাইল হৈ গৈছে আজিকালি নতীজা ইয়াক দ্বাৰাইছে আপোনাৰ দেখোঁ কা ইউকে তই ডিভৰ্চৰ লাগে চলিচিটাৰৰ গৰু দুৱাৰ বাংৰা গা ইঠা বাই বৈ নখলে অকণ আচলতে গোটেই ভিডিঅ'ৰ মাজে আমি এইটো কৈছিলে যেন চিবি জমা দিলে হয়তোবা যদি নামি চিবিৰ লগে চিবি মিলাই দেখি যেন মিলছেতে আমি এক অন্যৰে দিয়া দেখমো মানে মিলাই আনি দেৱা যায় বাট এই কাৰণে এটা জিনিছ প্ৰব্লেম হৈছে যে ঈদেশর যে আসন নানি অনেক যে তো ঈদেশ তারা যারা স্টুডেন্ট বিচায় কন্যা নাইসন বা কেয়ার বিসাই আইসন মেয়েরা আঁকিল বিশেষ কইরা তো ইলা কন্যা উইলেও তারার কোনো প্রবলেম নাই তো ইলাখানি আসলে আমি নিজেও অনেক শিবি করে দিছি কিন্তু তারা একটাও জিকাইজন প্রশ্ন করছেন আমারে যে কন্যা কীটা ডিপেন্ডেন্ট লই নি না সিঙ্গল আইসলা তো সিঙ্গল হইলে আমরা কোনো সমস্যা নাই কিন্তু ডিপেন্ডেন্ট লইয়ইলে তো ইলা আরও কন্যা দেখছে আমরা ইলা বিয়া করাইতাম পারতাম নাই তো আমি আসলে এই জিনিসটা হুনার বা দেহ রিসার্চও লাগলাম যে আসলে মূল ঘটনাটা কিতা কারণ সিঙ্গেল আইলে কিতা ডিপেন্ডেন্ট লইয়া আলে যদি হাসারর বিয়া না হয় তারা তো দুইজন দুইমুখায় সেপারেট হইয়া গেছো গিতো একটা তোর হাসা বিয়া নাই তে মানে এটা কন্যার আসলে প্রবলেমটা কী তৈরিব এর বাদে একটু গভীরভাবে যে জিনিসটা জানলাম আসলে আমি নিজে অবাক হয়েছি আমি যদি নি জিনিসটা আরও আগে জানতাম হয়তো বা আমি আপনার আরে সচেতন করবার লাগে আরও আগে একটা ভিডিও বানাইয়া দিলাম না বিশেষ করে যারা আসলে ও মেন্টালিটি লইয়া আইসন বাংলাদেশ থাকিছেন ডিপেন্ডেন্ট লইয়া কোনো জোর লন্ডন পারে আমরা ফুরির আমরা লন্ডনে ব্রিটিশ ফোয়া গুড টাইম বাংলাদেশি মানে বিয়া দেয়া লিকেল করিলাই মানে তো এরা কিন্তু এখন বর্তমানে অনেক বিপদ পড়ি গেছেন যে রে আঞ্চল ডিপেন্ডেন্ট বানাইয়া ই মেয়েটারে আসলে এখন সহ আমি অনেকের মুখ থাকি না আসলে মাত শুনছি যেন তারা মানে কন্যান তোর জায়গা আর অনেকে কইরা যেন জাস্ট খালি লন্ডন আনবার লাগে আনছি একটা তো আর হাসা বিয়া নাই কিন্তু আপনারা একটু মূল গভীরভাবে চিন্তা করো কাজেন আপনি যে সময় তারা যে সময় ডিপেন্ডেন্ট একজনে লইয়া আইলা বাংলাদেশও কিন্তু একটা মেরিজ হয়েছে একটা হইল রেজিস্ট্রি মেরিজারে আমরা ইসলামিকভাবে হই না কিন্তু আইনিভাবে কিন্তু বাংলাদেশও তারার বিয়াই গেছে তারা এবার হাজবেন্ড ওয়াইফ হিসাবে তাকোকা না তাকোকা এটা কিন্তু ম্যাটার করে না ফয়লা নম্বর মিস্টেক হইল একটা আর সেকেন্ড হইল গ্যারি তারা যে সময় বিছা পাইছেন হোম অফিসে কিন্তু দেখছে যে এরা জামাইব লাগি তারারে বিছা দিছে এরা যে সময় ইমিগ্রেশন পাস হইয়া লন্ডন এয়ারপোর্ট পাস হইয়া আইলা এখানেও কিন্তু তারা রেকর্ড হয়ে গেছে জামাইব ইউকে তাইয়া প্রবেশ করছেন এর বাদে যে তারা কেয়ার বিছাত গিয়া মানে কেয়ারর জবও গিয়া তারা এটেন্ড করলা ইকটাতো কিন্তু আর একটা জিনিস যে অমুক কেয়ারর কাম করা তাইসেন তাই নয় ডিপেন্ডেন্ট লোক অমুক অর্থাৎ হৌ হাজবেন্ড ওয়াইফর নামাইয় কিন্তু আমরা কিন্তু মোক একটার সহজ মনে করাম একটা আসলে সহজ নাই যে ঈদেশর ব্রিটিশ পাত্র হলে যেটা অকন যেন যে ওয়াইফ ওয়াইফরে তারা মানে বিয়া কই দিয়া তারা কিতা বিপদও ফোরতানি কারণ যার লগে তাইন ডিপেন্ডেন্ট হইয়াইছেন ই মানুষ তো কি গিয়ে কোনো ডিভোর্সর কাগজ নাই কোনো কিছু নাইতে মানে ইলাকানি তাইন কিতা নাম লাগাইতানি ও কারণে কিন্তু অকন অনেকেই আমি দেখলাম যে বিপদও তারা ডিপেন্ডেন্ট বানাইয়া যারারে আইনজনের আসলে অন্য জায়গাত বিয়া দিতে পারা না কারণ ইদেশ্বর আইনের লিস্ট উঠে গেছে যেন তাইন আরকজনের বৌ এখন ডিভোর্স লেটার বা ডিভোর্সর কাগজপত্র ক্লিয়ার না দেখাইলে তাইনের সারা সারি না দেখাইলে আসলে একজনে কিলা বিয়া করব আর বিশেষ করে দেশ বিশেষ যে জিনিসটা তারা দেখ যে আর একজন ডিপেন্ডেন্ট বানাই আর একজনের বৌই ইয়া তাই নাইছেন এখন ইন্ডিয়া আমার ফল আগী আইনাকিটা আমি বদলাম সৃষ্টি করতাম নিজে স্বায়ত্ত করব যেন তাইনের আর বিয়া হয়েছে এবার তাইন হাসারের বিয়া মেইনটেইন করোকা না করোকা নাম তো লাগি গেছে তো এটাও কিন্তু সবে সবর জায়গাটা কিন্তু চিন্তা করা আমরা জাস্ট মুখ দিয়ে একটা আইন বানাইলে কাম আই নাই যে আমরা কইলাম যে আইনটি কালি লন্ডন ফার্স্ট করবার লাগে তো ইলাকানি ফার্স্ট কই দিয়ে আসলে লাইফও অনেক বড় একটা ক্ষতি হয়েছে একজন দুইজন নাইলা অনেক বই নাই ওয়াইটিং গো তারা ঈদে শোবার বাদে লন্ডনে একটা পাত্র তুকাইরা। আমি নিজেও আসলে অনেকের বিষয়ে একটা মাতিছি কিন্তু আমি ফেইল হয়ে গেছে আমি আসলে পাইছি না যারেও কইছি যে ডিপেন্ডেন্ট হিসাবে আইসলা কন্যা তো এটা তো হাসাবি হইছে না তারও কয়েছেন যে নীলা কন্যা আমরা চাই না সিঙ্গল নেওয়াছেন মানে ডিপেন্ডেন্ট তারা জাস্ট কেয়ার বিচার আইসেন বা স্টুডেন্ট বিচার ওলা ফাতৃ তারা টুকাইরা তো আসলে নিজের ক্ষতিটা আমরা নিজেও করাম আমরা বেশি মাতা মানিতকে বেশি বুদ্ধি করাতকা আসলে লাভ হইছে না যে যারা আসলে ই চিন্তাটা করছেন যে ডিপেন্ডেন্ট বানাইয়া আইন না দুইজন দুই একটা আসলে বড় একটা ক্ষতির সৃষ্টি করছেন আপনারা আর যারা আসলে আপনারা বইনবাগনিরে ডিপেন্ডেন্ট বানাইয়া আইনছেন বিয়া দিতা চাইরা আপনারা মেক শিওর ডিভোর্সর কাগজপত্র রেডি রাখুন যেন না কোনো পাত্র পাওয়াটা আসলে সহজ নাই কারণ আমি একটা আমার রিসার্চ থাকি বা আমি যতটুকু জানার চেষ্টা করছি জানছি ততটুকু আসলে আপনারা লগে আপনার আর বালার লাগে শেয়ার করলাম কারণ হয়তোবা অনেকে এই বিষয়টা জানেন না এখন আফনারা অনেকেই আমার কইবা যেন শুধুমাত্র ফুইন তোর ব্যাপারে কইলা আফাতে ফয়েন্টর বিষয়ে কিতাব ফয়েন্টে কিতাবিয়া কর্তা ফার্বাণী লন্ডন আসলে ফয়েন্টে ডেফিনেটলি ডিভোর্সর কাগজপত্র না দেখাইলে আর একজনের ফুরি তারা বেয়া করব কিলা সমান জিনিস হইব তারার ব্যাপারেও কিন্তু এই একটা জিনিস আছে ফাইন কিন্তু বিপদি নাই তারা যদি ডিপেন্ডেন্টর লগে লগিয়া আইস ঠিক আছে দুইজন ইয়ার ফুটাইয়া দুইমুকায় গেছেন কি কিন্তু ফাইন ই বিষয়ে বাঁচি গেছেন। আমি কইমানো যে তারা চাইলে ইউরোপ কান্ট্রি বেনো নইট্যা বাজ্যা যাইতা থাকে গিয়ে ফারবা কিন্তু একটা মেয়ে কিন্তু এই জিনিসটা ফার্তা নাই বেনো নৌটা বাজ্যা যাওয়া তারা তারার লাইফে গিয়া ইউরোপ কান্ট্রির যে দেশ লিকেল লইয়া সেটেল করিল তা বা কিন্তু একজন মহিলা বা একটা মেয়ে যে আইসন তাই ইদেশও বিয়া শী না হইলে ইদেশর কোনো ছেলে যদি রে লিকেল না করেন তাই লাইফটা অনেক টাফ হয়ে যাব অনেক ডিফিকাল্ট তো এলাকি ভাই বোন এখনো সময় আছে আপনারা বুঝেন জানো যে স্যার সিদ্ধান্ত নিবার আগে আর বিশেষ কইরা শুধুমাত্র মুখ দিয়ে আইন বানাই লইত না আপনারা যদি ইলাকানি অন্য কোনো মানে ডিপেন্ডেন্ট লগে লইয়া ইয়া দুইজন দুই মুখা যাইবার চিন্তা থাকে আগে সলিসিটারও যাইবা সলিসিটারও গেছে আইন সম্পর্কে বুঝবা এর বাদে সিদ্ধান্ত নিন যেন কারণ অনেক বড়ো বড়ো ক্ষতি কিন্তু ওই জিতো পারে একটার লাগে তো ইনশাল্লাহ সব বালা থাকবা দোয়া করবা আমার লাগে এবং আশা করি আজকের ভিডিওটা আপনারা গেছে বালা লাগছে হয়তো বা হেল্পফুল হয়েছে আর যারা আসলে ডিপেন্ডেন্ট লইয়া ইয়া দুইজন দুই মুখা সেপারেট হইয়া শাদি টুকাইরা আমি আপনারা অতটুকু কই যে আগে ডিভোর্সর কাগজপত্র রেডি করিয়া তার বাদে আপনারা বিয়া শাদি টুকন আদাৰৱাইজ আদার আসলে এই দেশের কোনো ব্রিটিশ ছেলেরা বিয়াল লাগে রাজি হইতো নাই আমি নিজেও কিন্তু অনেক রে নখ করছি বাট সকলেও একটা কথা কইসন যে না ইলাকানি যারা ডিপেন্ডেন্ট হইয়া আইসন বা আরওজনের গেছে রেজিস্ট্রি মেরিট ইলা ইলাক আমরা চাই না তো না আসলে নিজের গেছেও খারাপ লাগছে যেন যারা ইলা আইসন এখন তারার বটা তো সব কিছুর প্লান আল্লাহ তালাই সব কিছু বালা জানেন আল্লাহ সবটা কিন বালা প্লান আর আমরা লাইফও যে একটু ওই বজার সব বালই বাল হইব কিন্তু আমরারে আরও একটু সচেতন হওয়া উচিত আর আল্লাহ তালায় বৈনাদরে সুখিয় করোকা বালা ফাত্র সন্ধান ঢুকা অতটুকু দোয়া করি আর অবশ্যই যারা জীবনের গল্প শেয়ার করতে চান দুঃখর কষ্টর ঘটনা শেয়ার করতে চান নাম্বার আছে স্ক্রিনও দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নক করবা ইনশাল্লাহ আমি শেয়ার কর্ম সব বেলা থাকবা আল্লাহ হাফেজ